কোনোভাবে একটা ছবি করতে আর সবার হাতে তো মোবাইল, সোজা কোথাও দেখে রেডি হয়ে যাবে মোবাইলটা নিয়ে মানুষ, করা হবে মুশকিল। আর কোথায় যাবেন, কোন বাসায় যাবেন, কোথায় যাবেন, সব জায়গায় দেখেন সিসি ক্যামেরা, করা মুশকিল, কিছু করা মুশকিল। আচ্ছা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটি করো নালে এটা কেটে আবার তোমাকে না না করে দেবে কিন্তু প্রেম করা মুশকিল। তাহলে এটা কেন করলা, এত কত কাছে ঘেসে থাকে, ঘেসে থাকে কি? আমি তো নায়িকাদের সাথে প্রেম করছি, তারা তো উদাহরণে যেতে পারতো, তারাও বলছে না এটা এত কাছে আসা দরকার, অনেক বড় বাজারের সিনেমা বানায়, ওরকম সলভেন্ট প্রডিউসার লাগবে, তিনি টাকাটা এফোর্ড করতে পারবেন, সিনেমা অর্ধেক করে ফেলে রেখে লাভ নেই, শান্তিকে আমার সাথে ভালো ছবি করতে গেলে আমার মনে নেই, লেক্সাস বিস্কিট আর কলার ধাক্কাই তো ছবিটি বন্ধ হয়ে গেছে। 16 জন বডিগার্ড দেখছে বা মালে, তারপর হচ্ছে ঘরে ইন্ডিয়ান বডি বিল্ডার বড় বড় 16 জন দিয়ে আমার ঘেরাই করে আটকে রাখতে পারেন, 10-20 হাজার মানুষ দেখবে, খালি শুয়ে শুয়ে দেখবে, শুয়ে দেখবে কাছে আসবে। দুবাই তো তাই, এবং এখন তো বেশ বডিগার্ড সম্বলিত অবস্থায় চলাফেরা করতে হয় সব জায়গায়, মানুষজন এত ভালোবাসে। আমি কয়েকদিন আগে শাহবাগে একটা দোকান উদ্বোধন করতে গিয়েছিলাম, পুরো দোকান মালিক সমিতি চলে আসছে, পরে ভেঙে পড়তেছে মানুষ, সুতরাং পোস্ট দিচ্ছি আমি আসতেছি মানুষকে, মানুষের জায়েদ খানের এগুলো আল্লাহ তাআলার ব্লেস, আল্লাহ তাআলা দেয়। আপনি আমি চাইলে সারাদিন কাজ করলো, 1000 কাজ করলেন, আবার রাস্তা থেকে হেঁটে গেলেন, কেউ ডাকা এলো না, সেটা এক জিনিস, আর সে মানুষ ঘিরে ধরে দেখতে চায়, ছুঁয়ে দেখতে চায়, ছুঁতে চায়। আমার মনে হচ্ছে যে আমার এইটা করার জন্য একটু সময় নেওয়া দরকার, আমার যতগুলো কাজ বাজ আছে এগুলো আর একটু এনজয় করতে চাই, কারণ ওখানে ঢুকে গেলেই আর এভাবে আর এদিকে সে আর কাজ করা হবে। আমি তো আমার ছবির জগৎটাই খুব এনজয় করি, রাজনীতি আমার রক্তে, রাজনীতি আমি ছাত্র রাজনীতি করেছি, আওয়ামী লীগে একটা পোস্টে আছি, বড় পোস্টে রাজনৈতিক দলের আওয়ামী লীগের, সত্যি কথা আমি একই দল দিগ্বাজি পারস্ত, আমি না, আমার কোনোদিন হবে না, আমি আমার দল ক্ষমতায় থাকলেও আমি এই দল করি, ক্ষমতা না থাকলেও করি, আমি দলকে ধারণ করি, আমি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি জনতা শেখ হাসিনাকে বিশ্বাস করি, আমার মনে হয় যে তার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভাগ্যের আশীর্বাদ স্বরূপ। তো সেখান থেকে যদি কখনো সামনে সুযোগ হয় অবশ্যই সুযোগটা নিব, কেন নেব, আমি তো মিথ্যা ভণিতা করতে পারি না, আমার মধ্যে নেতৃত্বের গুণ আছে, না 3-3 বার নির্বাচিত কিভাবে হলাম, ছোটবেলাতে খেলা হলে আমি ক্যাপ্টেন হতাম, আমার লিডিংয়ে খেলা চলতো, তো পৃথিবীতে কিছু মানুষকে আল্লাহ নেতৃত্ব সব গুণ দিয়ে পাঠায়। ছবি হচ্ছে কয়টা, কল্টেবের নির্মাতা কয়জন, আপনি নাম বলেন যে অনেক শিল্পী ব্যস্ত, অনেক নির্মাতারা ব্যস্ত, দুই একটা যাদেরকে পছন্দ করি তারাই তো দুই একজন কাজ করে, এবং যারা যাদেরকে প্রডিউসার আসতেছে তাদেরকে তারা নায়ক বেঁধে দিচ্ছে যে এই নায়ককে নিয়ে করো, 10-10 ছবি একটা তো পাইতাম, আপনি এখন হাত গুনে বলেন যে এই এই নায়ক নিয়ে কেন এতগুলো ছবি আছে, আগে তো বলতে পারতেন ওরাতে 5টা ওরাতে 7টা, বা এই পরিচালক এফডিসির যারা বড় বড় পরিচালক কারাতে সিনেমা আছে, একজনের নাম বলে না, ওনার মতামত উনি করতেই পারে, উনি উনি পৃথিবীতে উনি আলাদা কিছু না, আমার কাছে উনি পৃথিবীতে 20 কোটি মানুষের মধ্যে একজন, উনি আমার সমালোচক হতে পারে, উনি আমার আলোচক হতে পারে, এরকম 10টা লোক কি লিখলো এটা নিয়ে তো আমি মাথা ঘামাই না, উনি কোথায় আর আমি কোথায়, উপরে নিচে বলেন, আমি বলছি উনি সিনিয়র মানুষ, আমি জুনিয়র না, উনি কোথায় আমি কোথায়, উনি সিনিয়র, আমার তো বয়স অনেক ডিফারেন্স না, উনি ওনার মেধা দিয়ে উনি লিখছে, এটা ওনার ব্যাপার, এটা নিয়ে আমি কোনো মাথা ঘামাই না, হি ইজ নট দ্য পার্সন দ্যাট হি হ্যাজ রিটেন দিস ফার্স্ট টাইম, মনোনিবেশ করার জন্য খুব সারাদিন বছর একটা গান করলেন, গান 3 জনই শুনলো না, আপনারা চটুল গান করলেন, ওইটা চলতেছে, সেই গানটা আপনি আপনি পাবলিশ করবেন না, এটা তো আপনি জেনে শুনে প্ল্যান করে করেন, এদেশে প্ল্যান করে পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু দেয় না, আল্লাহ তাআলা করে ফেলে, জনপ্রিয়তা মানুষ ভালোবাসা সব ওনার ব্লেস, ওনার তরফ থেকে হয় না, সেটা আমি বলবো না, অভিনয় কাজে যে লাগাবো সেরকম ভালো বললাম কি আপনাকে, ভালো নির্মাতা ভালো ছবি আসতে হবে, ছবি কিন্তু আমার কাছে টুকটাক আসে তাই না, আগে যেগুলো করেছি মানে কিছু কিছু ছবি সেগুলোর মতো এখন এই ছবি করার মন নাই, এখন বছরে একটা দুটো ছবি করতে হবে, আপনি যেটা বললেন ভালো নির্মাতা ভালো লোকের কাজ করতে হবে, যে যেমন জাহিদ ভাইয়ের ছবিটা কাজ করেছি, জাহিদ ভাই বছরে একটা দুটো ছবি বানায় চলে, বঙ্গবন্ধুর এক সিন করছি ওটা মানুষ মনে রেখেছে, যে বললো ওটুকু এক্সপ্রেশনেই জাহেদ খান তালি বলে দিয়েছে পুরো হলে, তো আমার তো ভালো নির্মাতা লাগবে, আপনি তো কাদামাটি, আপনি ভালো গানের কথা পেলে ভালো মিউজিক করতে পারবেন। এরপর তো মালিক আফসারি ভাই দুইটা ছবি করছে, শুধু একটা ছবি করছে শুধু শাকিব খানকে নিয়ে, এরপর আর সিনেমা করি, উনি অনেক বড় বাজারের সিনেমা বানায়, ওরকম সলভেন্ট প্রডিউসার লাগবে, তিনি টাকাটা এফোর্ড করতে পারবেন, সিনেমা অর্ধেক করে ফেলে রেখে লাভ নেই, শান্তিকে আর সাথে ভালো ছবি করতে গেলে আমার মনে নেই, লেক্সাস বিস্কিট আর কলার ধাক্কাই তো ছবিটি বন্ধ হয়ে গেল, কয় মুছে দিচ্ছে, আমি পর্দায় আসি না, আপনি কি বলেন, আপনি যদি বছরে 2টা সিনেমা করেন আর তো সিনেমা লাগে না, আপনি আলোচনায় রাখা, এখন আপনার সিনেমা পর্দায় সিনেমা আসবে, সেই সিনেমা দেখে মানুষ আপনার ছবি হলে লাগায় রাখবে, এদিন ভুলে যান, এখন এখন প্রযুক্তি এখানে চলে আসছে, এখন এখানে দেখে মানুষ আপনাকে, ছবি গানের ভিউ গোনে, এখন
এখন কেউ ক্যাসেট কেনে না, সিডি কেনে না ভাই, ট্রুলি কেনে না। যখন বললাম ভাই ট্রেলারটা একটু দেখবেন, ভাই মোবাইলে কখন পাওয়া যায় বললো। বছরে আপনি এরকম একটা বড় বাজেটের বড় লোক দিয়ে একটা সিনেমা আমাদেরকে নিয়ে বড় পাবলিসিটি করেন, তাও তো কিছু না কিছু হবে। ওইসব লোকের না, তারা ব্যবসা করে, তারা সিনেমা কোনোদিন ইনভেস্ট করে নাই। তারা সিনেমা জিনিসটা অনেকে সিনেমাটা চায় না, যে ভাই আমি সিনেমাটা করতে চাই না, আমিও দেখি টাকা পয়সা এনে গিয়ে তাদের সাথে সম্পর্কটা নষ্ট হোক আমি চাই না। আমি ওই যে তাকে নয়সায় বুঝে বস বা লাভের কথা না ভাইয়া, আমি ওই একটা টাকার যখন টাকার পুত্র শোক ভোলা যায়, টাকার শোক ভোলা যায় না। আমি যখন লোকগুলোকে সিনেমায় অনেক কিছু বলে নামাবো, যখন দেখবে যে টাকা গুনে যদি ইনকেস লস হয়, এত লাভ না হয়। শাকিব খানের অনেক ছবি বলা যায়, টেবিলে শোনা যায় যে অনেক অনেক হিট করছে, কিন্তু লাস্টে টাকা গুনলে কিন্তু বোঝা যায় যে লাস্টে কি। এটা কিন্তু অনেকে প্রডিউসার বলছে, কিন্তু আপনি নিজেও শুনছেন। টেবিলে অনেক কিছু হয় এখন অনলাইনে, এই গ্রুপে সেই গ্রুপে, আজকে এত অনেক অনেক করোড় অতিক্রম করলেন, অমুক করলেন, সে প্রডিউসার দ্বিতীয় সিনেমা বানাচ্ছে না কেন, তাইলে এত টাকা নিয়ে ঘরে নিয়ে চলে যাচ্ছে কেন। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সিনেমা দরকার, বাজারটা বড় দরকার, নাহলে আমি টাকাগুলো কিভাবে কোত্থেকে নিব। কিন্তু আসলে সিনেমা হলে আপনি সিনেমা জিনিস করে কিভাবে টাকা পাবেন? আমি আমার বাংলাদেশি ছবির পক্ষে ভাইয়া, আমার কোন যুক্তি দিয়ে ডিগবাজি মারতে আমি রাজি না। আমি আমার হলে বাংলাদেশের ছবি চলুক, সেটা আমি চাই। আমার সংগঠনই তো পার্সিডিস কে লিখে দিছে, এটা একটা সংগঠন কোনদিন পারে? কেন টাকা খেয়ে দিবে? তারা বলে আমাদের কাছে তো অফার করেছিল, আমরা জেনারেল মিটিং এ জিজ্ঞেস করেছিলাম, সবাই না করেছে, আমরা না করে দিয়েছি। তারা তো জেনারেল মিটিং করে, নিজেরা নিজেরা সাইন করে সব করে দিয়েছে, অনেকে দিচ্ছে, সবাই ম্যাক্সিমাম, পুরো কমিটি তো দিল, পুরো কমিটি যে কজন 8-10 জন, সবাই তো আর দেয়নি, আর বাকি কজন তো আর যায়নি। তো একটা সংগঠন, নিজের ছবি থাকবে, নিজে আমার পার্সেন্টেজ দিতে হবে আমাকে, এটা আর কোন নীতি আমার কাছে জানা নেই। আই এম এনজয়িং মাই লাইফ। বার্নিংস নেই এতক্ষণে আপনার কাছে, কতক্ষণ থেকে আটকা, কতক্ষণে মেসেজ দিতে হতো, কতক্ষণ এখানে এসে জানাতে হতো, তারা মেনটেন করতে পারে, আমি পারি না, মাথা ধরে যায়। বিবাহিত হচ্ছে সবাই, সবাই আমার গার্লফ্রেন্ড তাইলে, যারা অবিবাহিত সবাই সবাই গার্লফ্রেন্ড। আমি বললাম যে তোমার জন্য আছি, যাও, হতাশ হয়ো না, কষ্ট পেও না। অনেক মেসেজ আছে, এটা মিথ্যা বলবো না, প্রচুর মেয়ে মেসেজ আসছে, স্বাভাবিক করতেই পারে। না না, চেহারা সুন্দর, আগে দর্শন দাঁড়িয়ে তারপরে কিন্তু আমার লেখা তো পরে, আগে তো দেখা, আমার আগে হতে হবে দেখতে সুন্দর হতে হবে। আচ্ছা আচ্ছা, সৌন্দর্য আমাকে খুব টানে। সবাই তো বিয়ে, কারো বাচ্চা কোলে চলে আসছে, কার কাছে যাবো ভাই বলেন, এটা উত্তর দেন। অনলাইনে যে যা ইচ্ছা লিখে দেয়, এটা তো কোনো ব্যাপার না। পপির বিয়ে হওয়ার বাচ্চা হওয়ার 5 বছর আগের থেকে আমার সাথে যোগাযোগ নাই, কথা কথা 2 বছর আগের থেকে যোগাযোগ নাই, তো সেটা তো একটা বাচ্চা হতে গেলে তো 10 মাস 10 দিন লাগবে, সেই সময়টাই তো পেলাম না। আমি বলবো না ওকে, সবাই আমার ভালো বন্ধু ছিল, আমি কেন বলতে যাবো, সবাই ভালো, কেউ খারাপ না। আমার আমি যাদের সাথে আমি কোনো আপনি অনুষ্ঠান চাপ বাইর করেন, তো কোথায় বলেছি কিনা আমি, আমার মুচকি এসে প্রমাণ করেছে আপনি বলছেন, আর বিভিন্ন কিছু ফ্ল্যাশব্যাক সিন মাথায় আসতেছে, সেজন্য হাসছি। তাদের প্রতি সম্মান, তারা তারা আমার ভালো কলিগ ছিল, ভালো বন্ধু ছিল, এখনো আছে, বিশেষ যোগাযোগ নাই। মাহি তো কাজ করছে, মাঠে আছে, ভালো ভালো কাজ করছে, ভালো নায়িকা, দ্যাটস ইট। নায়িকা যে কোনো নায়িকার বিপদে আমি এগিয়ে গেছি, কোনো বলবে না কেউ যে আমি কার বিপদে আমাকে পাচ্ছি। নায়ক নায়িকা একটু প্রেম করবে, গুঞ্জন থাকবে, এটা তো স্বাভাবিক। জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন, তার মানে আমি মানুষ না, আমি মদ খাই না, আমি জুয়া খেলি না, আমি সিগারেট খেলি না, আড্ডা নাই। আপনার এটা সত্যি, আপনি দিন আলম, আপনার কোনো কানে এখনো যায়নি, যায় না, কোনো মেয়ে আপনি কমপ্লেন করে না জীবনে, এই ক্যারিয়ারে জায়দ আমাকে রিকোয়েস্ট করছে, সরি ডিস্টার্ব করছে, মানে হিরো শুড বি লাইক দিস, হিরো তো একটা রোমান্টিক থাকবে, ঘুরবে, প্রেম করবে, জিনিস না, এনজয়িং মানে হচ্ছে মেয়েদের সাথে এনজয়িং, সেটা বুঝাইনি। আমি বলছি আমার কাজ কর্মে এনজয় করছি, আমার কাছে একজন থাকলে আমার মনে হয় মাঝে মাঝে আমাকে প্যারা হয়ে যায়, আর খুব জেলাস হয়ে যায় একটা সময়, তাহলে এটা কেন করলা, এত এত কাছ ঘেসে ঘেসে দরকার কি? আমি তো নায়িকাদের সাথে প্রেম করছি, তারা তো উদার মনে যেতে পারতো, তারাও বলছে না এটা এত কাছে আসা, কলিগদের সাথে যাওয়া আসা প্রেম হয়ে যায়, তার ভালো মন্দ জানা যায়, তাকে জানা যায়, একসঙ্গে কাজ হলো, এ হলো, দুদিন কথা হলো, সাধারণ মানুষকে বোঝা যায় না, জাজ করা যায়, জানা যায় তো ডেটিং করি, এত লুকানো ডেটিং এর কি আছে? আমি তো অবিবাহিত লোক, আমি তো ডেটিং করতেই পারি। যে মান্না ভাইকে একদিন আমি গুলশানে গিয়ে যাচ্ছি, মান্না ভাই শুটিং করতেছে, তখন আমি হাঁটি হাঁটি পাপা মফিস নতুন আসছি আর কি, তা আমি মান্না ভাই লুকায় রাখতেছে, মান্না ভাই মানুষ, এত মানুষ, তখন মান্না ভাই ভীষণ, বললাম ভাই কবে একটু আমার এরকম হবে, কয় এটা হইলে টেড্ডা পাওয়া, সাধারণ জীবন যাপনের থাকবে, ওই কথাটা মনে পড়ে ভাই, এই যে বডিগার্ড বাড়ছে বা জনপ্রিয়তা বাড়ছে, পৃথিবীটাও ছোট হয়ে গেছে, তাই বিশ্বাস করেন, এখন তো কোনো মেয়ের সাথে কোনোদিন ফুচকা খাবো দাঁড়ায়, কিংবা কোথাও একটু গাড়িটা থামিয়ে হেলান দিয়ে দাঁড়াবো, এটাই তো ভয় লাগে, কোনোভাবে একটা ছবি করতে, আর সবার তো মোবাইল, সোজা কোথাও দেখে রেডি হয়ে যাবে মোবাইলটা নিয়ে, মানুষ করা হবে মুশকিল, আর কোথায় যাবেন, কোন বাসায় যাবেন, কোথায় যাবেন, সব জায়গায় দেখেন সিসি ক্যামেরা, করা মুশকিল, কিছু করা মুশকিল। আচ্ছা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ঠিক করো, নাহলে এটা কেটে আবার তোমাকে না না করে দেবে, কিন্তু প্রেম করা মুশকিল।